ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছিল বন্ধু আমার নবীর বরকতময় হাত মোবারকে হাত রেখে জিব্রাইল আসমান ছেড়ে জমিনে চলে এসেছে হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবীকে দেখে দেখে বলে নবী গো ও প্রাণের নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমর ইসলাম গ্রহণ করেছে ইসলামের সুশীতল ছায়া চলে এসেছে সমস্ত আসমানবাসী আজকে খুশি যেই ওমরের ইসলাম গ্রহণে আসমানবাসী বন্ধ খুশি হয়ে গেল সেই ওমর একদিন আমার নবীকে ডেকে ডেকে বলল নবী গো আমি জীবন ছাড়া জীবনটা শুধু জীবনটা ব্যতীত সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি এবার আমার নবী ডাক দিয়ে বলল ওমর রে এখনো পর্যন্ত তুমি ইমানদার হতে পারোনি আমার ওয়াজ মনে বুঝেন নাই কিটা বুঝছেন কি বুঝছেন কোন তো ওয়াজে মন নাই ওই যে আমার দাদা বাইরেছে না সর্দি দিকে চাইরেছে কমার্শিয়াল মুসল্লি বুঝছেন নেড়ি রেখো কমার্শিয়াল মুসল্লি অত্যন্ত আপডেট ইসলাম যত আপডেট হবে গজব তত আপডেট হয়ে আসবে ওই যে মুরব্বীরা বসে আছে তারা যে ইসলাম অতীত থেকে মাইন নাইছে এই ইসলামে থাকলেই দুনিয়া সুন্দর থাকবে এখনকার আপডেট যা বাইরে সব নাপিত মার্কা নাপিত মার্কা নাপিত মার্কা নাপিতের কাজ কি শুধু ছোট করা কি করা ছোট করা কথা কয় না নাপিতের কাজ কি কাইটটা ছোট করা এখন নাপিত মার্কা আপডেট ইসলাম বের হইছে কিছু কথিত মৌলবী বের হইছে এরা শুধু নাপিত মার্কা ইসলাম বাইর করতেছে নাই 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 আছে কি কয় আমার হাত আর আমার মাথা কথা কন না কেন আরবি হাসতেও পারেন না এখন কি আপনারা শুনেন না নাই 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 এগুলো গজব সাবধান ঠিক কি না তাহলে আরো জোরে ওমর ডাক দিয়ে বললো নবী গো শুধু জীবনটা না জীবন ছাড়া অন্য কি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী কয় ওমর এখনো মুমিন হইতে পারো নাই ওমর পরে ডেকে বললো নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এবার আমার নবী ডাক দিয়ে বললো ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো কি বুঝলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর যে রাস্তা দিয়ে হাঁটছে এই রাস্তা দিয়ে ভয়ও শয়তান হাঁটে না জি এত জাজরাইল সাহাবী ছিলেন হযরত ওমর প্রেম শিখতে হবে এই আমার দিকে তাকান ইসলামের গুটি কয় না ফাইভ পিলারস অফ ইসলাম ইসলামের গুটি পাঁচটা দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম প্রথম গুটি আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন কোথায় যাবে নবীর মর্যাদা দেখছেন কোথায় প্রথম দিকে কি তাওহীদ জি দ্বিতীয় তো রিসালাত প্রথম দিকে স্রষ্টা দ্বিতীয় তো সৃষ্টি এক দিকে আল্লাহ আরেক দিকে আল্লাহর হাবিব হাবিবুল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ কালেমার দিকে তাকান লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ দেখছেন নি আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে নি এই জন্য নবীকে বেশি ভালোবাসতে হবে সকলে বলুন আলহামদুলিল্লাহ আজকে মরহুম সরোজ ভাইয়ের স্মরণে ও কবরবাসীর মাগফিরাত কামনায় এক বিরাট সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে এতে আপনারা খুশি না বেজান সবাই আপনাদেরকে দুইবার আমি ইশারা দিছি যে আপনারা সবাই সামনের দিকে এসে একটু জাগ বেঁধে বসুন আসেন সামনে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসেন জান্নাতের বাগানের আদত তো এটাই এই কথা বলে না চুপচাপ চুপচাপ সবাই সামনের দিকে এগিয়ে বসুন পিছনে থাকলে কি পাওয়া যায় আমি এটাই জানি না বুঝছেন নি মানে পিছনে থাকলে কি যে পাওয়া যায় কোরআন হাদিসে পিছনে কিছু পাওয়া যায় বলে কোনো তত্ত্ব নাই যা আছে সব সামনে কেউ জি পিছনে থাকলে কোন নিয়ামত পাওয়া যায় কোরআন হাদিসে কোন ধরনের কোন নিয়ামতের খবর পাই নাই যারা পিছনে থাকে যারা সামনে থাকে আগে আসে তাদের জন্য নিয়ামত বরাদ্দ আমি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেই একটা এক্সাম্পল যদি দেই জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবে এই মুহূর্তে যদি কোনো মুসল্লি দৌড়ে মসজিদে অ্যাটেন্ড করে সেই ব্যক্তির নাম কিন্তু ফেরেশতাদের যে নোটবুক হাজিরা খাতা সেটাতে উঠবে না
কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন আসমানি ফেরেশতারা রহমতের ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য বলছি যত নিয়ামত সব সামনে আর আমি বিশ্বাস করি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেম নবীর আদর্শকে অন্তরে লালন করেন বিধায় কিন্তু আপনারা জান্নাতের বাগানে এসেছেন তাই না আল্লাহ রাসূল বলেছেন যারা আমার প্রতিনিধিকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো যারা নবীর পক্ষের নবীর সৈনিককে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো আপনারা জানেন সাধারণ মানুষ যারা আম জনতা যারা তাদের জীবনে কোনো আমল নেই যদি অন্তর দিয়ে কোনো হক্কানি আলেমকে কোনো আল্লাহর ওলিকে ভালোবেসে কবরে যায় আল্লাহ নিজেই ওয়াজ করেছেন সেই ভালোবাসাটাও তার নাজাতের জন্য উসিলা হয়ে যায় সুবহানাল্লাহ আপনারা এতগুলো মানুষ সুবহানাল্লাহ তো মজা হয় নাই সুবহানাল্লাহ খাবারে লবণ না দিলে খেতে পারবে কেন আরে লবণ নাই তো আমিই বলছি পরেরটা কি হবে সেটা বলে স্বাদ নাই টেস্ট নাই কি লবণ ছাড়া কি খাবার মজা করা যায় না লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিন আমল মজা লাগবে না আপনি আমল পরে করেন আপনি আমল কখন করবেন আপনি আমল পরে করেন আগে আপনি প্রেম ভালোবাসার ট্রেনিং নেন বল হুজুর প্রেম ভালোবাসার ট্রেনিং কেন নিতে হবে বন্ধুরে আমল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলতেছেন হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণীর নবী জানতে বড় মনে চায় গো কিয়ামত কখন হবে আমার নবী তখন প্রশ্ন করলেন তাকে আবার পাল্টা তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো এবার তিনি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি একটা সেকেন্ড আমার নবী আপনার নবী একটা সেকেন্ড দেরি করলো না আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ মজা হইছে না মজা হয় নাই মজা হয় নাই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই এখানে আলোচনা শুনতে হলে কয়েকটা কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আপনার কথা আমার কাছে গ্রহণযোগ্য নয় তাহলে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট কি ভালো লাগছে না হ্যাঁ লাগছে না বুঝেনি তো না কি ভালো লাগছে আর না লাগছে কি বলবেন ঠিক কিনা বলেন আরো জোরে আমি বলছি আমার ওয়াজ যদি আপনাদের কাছে ভালো না লাগে বাড়ির যাই খাটে ল্যাপ মুড়ি দিয়ে পেন্সিলে ঘুমা আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই যেটা এখানে ডিস্টার্ব করবেন এই মিয়া তুরস্কের দিকে সিরিয়ার দিকে নজর দিবেন দেখছেন তারা কি মুসলমান না তারা কি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি না স্যার না তুরস্ক এবং সিরিয়া কি ভূমিকম্প হয়েছে মানুষ ঘমন্ত অবস্থায় আল্লাহ তছনছ করে দিয়েছে আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক হলো আল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ যদি বলে কোন ধ্বংস হয়ে যাও পায় এখন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে আলোচনা কি শুনবেন এখানে জীবনে আসতাম না এই এখানে জীবনে আসতাম না একদম খোলামেলা কথা আপনি নুরুবাই কি চিনেন না আপনারা এই ফ্যামিলিটার সাথে আমার একটা রুহের সম্পর্ক আছে ওনার আব্বা আমাকে অনেক ভালোবাসতেন দেখলে খুশি হতেন সালাম দিতেন আর নুরুবাইয়ের সাথে আমার তার ভাই ওই যে এখানে একজন বসে আছে এই ফ্যামিলিটাকে আমি অন্তর থেকে ভালোবাসি কারণ ভালোবাসা চামড়া দেখে হয় না ভালোবাসা হয় হৃদয় দেখে কথা বলেন না কেন আর জোরে কথা কি আমার বুঝেন আপনারা এই একবারে সাইলেন্ট মোডে বসেন নিজেদেরকে মনে করেন নিজে নিজেকে বলেন আই এম এ জিরো আমি কিছুই না কেন কেন বলতে হবে আমি জিরো
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। ওয়াজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের 19 পাঁচ সূরা শোয়ারা 88 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিককে ভালোবাসতে হবে। কারণ বাড়ি বানাতে হলে আপনাকে ইঞ্জিনিয়ার খুঁজতে হয়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল এবং ডক্টর খুঁজতে হয়, ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবেন তাহলে প্রফেশনালি টিচার কে আছে সেজন টিচারকে আপনাকে খুঁজতে হবে। আপনার মন চায় আপনার ছেলেকে হক্কানি আলেম বানাবেন, তখন কিন্তু আপনাকে কোনো না কোনো আলেমের শরণাপন্ন হতে হবে। ঠিক তেমনি আপনি যদি পরকালের বাজার করতে চান, কোন কালে জীবন মরণের মধ্যে পার্থক্য কি বুঝেন? কি বুঝেন বলতে পারবে? পারবেন না। যদি বুঝেন কনফিডেন্সলি কথা বলতে পারেন তাহলে বলবেন, না হলে একদম সাইলেন্ট চুপ থাকবেন, যা বলার আমি বলবো, শুধু আপনারা মন দিয়ে শুনবেন। রাজি আছেন? কারণ কারণ হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস, এখন যেটা হচ্ছে এটা সেটা কি? এটা একটা ক্লাস। আমি আপনাদের স্যার কিও না বল বলছি, আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি। আপনাদের কারো বয়স 70, কারো বয়স 80, কারো বয়স 50, এরকম ভেরি উইক স্ট্রং নয়। শোনেন জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্যটা একটু বলি, তারপরে আমার এই ওয়াজটা মনে রাখবেন। এই যে মাস টিচিং এর মধ্যে থাকবো আমি, এই যে দেহটা দেখতে পান আপনার, আমার একজন আরেকজন ফেস টু ফেস আরেকজনকে দেখতে পাই, পাই না? এই দেহের নাম কি? মানুষ। কি কথা বলেন, মুখস্থ করতে হবে তো। আপনাকে বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য, বিয়ে বাড়িতে কুরমা ফলাও খাওয়ার জন্য, চা দোকানে সৌমনিতে বসে মানুষের বদনাম, মানুষের গিবত, মানুষকে নিয়ে ফেতনা, শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেন্ডের সাথে মজার আলাপ করার জন্য আল্লাহ জবান দেয়নি। হ্যাঁ বলে হুজুর এগুলো কি দিয়ে করব? জবান দিয়ে করব। তবে ফার্স্ট টাইম যেটা করা দরকার সেটা আগে করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকু, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কথা বুঝেন নাই? আপনি যদি হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফটা অনেক লম্বা, তবে এখান থেকে একটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরতে চাই আপনাদের সামনে, পরে নেক্সট টাইম আমি আবার পুরোটা বিস্তারিত বলবো। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যখন কোন জলসায় বসে আল্লাহর জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আল্লাহ তার বান্দার জিকির করে। তার মানে আমরা এখানে একটা জলসায় জিকির করতেছি, কোথায় জলসায় জিকির করতেছি? জলসায় জিকির মানে, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমরা এই যে জলসায় আমরা যে বসেছি, এই জলসার চাইতে আল্লাহর জলসা কি অনেক দামি? না আল্লাহর জলসায় থাকে কারা? ফেরেশতারা। কারা? আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, পৃথিবীর মানুষ প্রেমিকের দল, এই জায়গার নাম কি? বাদুয়াড়ার মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু, সারাক্ষণ ওয়াজ হবে না, কিছুক্ষণের মধ্যে আলোচনা কমপ্লিট করে আমি আমার গন্তব্যে চলে যাব, আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন বন্ধু। প্রতিদিন এই মাহফিল হয় না, বছর একবার হয়। আমি আপনাদের কাছে এসেছি মেহমান হয়ে, মুসাফির হয়ে, মেহমান এবং মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% কবুল হয়, ঠিক কিনা ভাই? এতে কোনো সন্দেহ নেই। ও বন্ধু আমার হৃদয়ে কথাগুলো শোনেন, এইরকম জলসায় বসে যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে থাকে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর এই বান্দার স্মরণ জিকির করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো। এ হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি এখন আমরা এত গেট আপ নিয়ে বসি? মনে রাখবেন পৃথিবীর বুকে যত বেশি দেখাবেন গেট আপ, কবরে যাইতে দেরি অটো হয়ে যাবে ইওর শট আপ। গেট আপ বোঝেন নাই? অহংকার ভাব মোড়,
ঠিক কি না এই মোহর মানি হলো অহংকার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব বলে দিয়েছেন অহংকারী যারা এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহু আকবার আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ না কথা যদি না বলেন আপনারা হবেন কৃপণ কৃপণের কোনো কিছু আল্লাহ কবুল করে না জি দান সদকা নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না কৃপণের আর ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না যার সামনে আল্লাহ নবীর শানে কথা বলা হবে তারপরেও তার জবান বন্ধ থাকবে এ হলো শ্রেষ্ঠ কৃপণ কৃপণত মুক্ত অহংকার মুক্ত হতে হবে অহংকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছোট ছোট পিপীলিকা বানাবে ছোট পিপীলিকা পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় না ছোট ছোট পিপীলিকার মতো বানাবে অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদের ক্ষেত্রে হেসড়ে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার হযরতে আব্দুল্লাহ ইবনে বউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত তিনি আমার নবীকে দেখে দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী আমাকে স্পেশাল আমল আপনি শিখিয়ে দেন এবার আমার নবী বলল তোমার জন্য স্পেশাল আমল হলো তুমি আল্লাহর জিকির করে তোমার জবানকে সিক্ত রাখো তার মানে আল্লাহর জিকিরের বিকল্প কোনো কিছু নাই আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য ক্লিন করার জন্য একটা উপাদান থাকে একটা যন্ত্র থাকে ঠিক তেমনি মানুষের মনের গোলের ময়লা পরিষ্কার করার জন্য তাকে ক্লিন করার জন্য তাকে ক্লিন করার জন্য যন্ত্র হলো উপাদান হলো আমার আল্লাহর জিকির জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে জিকিরের দাম আছে না নাই আর জোরে বলেন না কেন মন কোন দিকে গেছেন আচ্ছা মনের ওয়াজ করে লই একটু আপনাদের কাছে একটা মনের ওয়াজ করতে হবে আর নাইলে আমার মনে হয় না রোগী সুস্থ হবে ম্যাক্সিমামই রোগী সব ডে হার্টের রোগী কেন জানেন নি কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি আর সুবহানাল্লাহ কই দেন না আরে আরে জোরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা আল্লাহ ইমানদারদেরকে দেখে দেখে বলেছেন ইমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো ওয়াজ করে কে আল্লাহ আর আপনি কত বড় দামি মানুষ হইছে আরে বাপ রে কি গেটআপ রে ভাই ভাব দেখলে মনে হয় যে আলু আর চুলায় সিদ্ধ করতে হবে না তার ভাবে আলু সিদ্ধ হয়ে যাবে কথা বলেন না কেন এত সস্তা দুনিয়া আপনারে আল্লাহ এত সুন্দর করে মন মতো করে দুনিয়াতে পাঠাইছে এত সুন্দর পৃথিবী 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা আল্লাহ আপনার সুবিধার জন্য বরাদ্দ করে দিয়েছে আপনি কি মনে করছেন এমনি 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 আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ বলেন না স্মরণ হলো জিকির জিকির হলো রিমেম্বার একই কথা ফাযকুরুল্লাহ কিয়ামা দাঁড়িয়ে জিকির করো ও কওদা বসে জিকির করো ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ দেওয়া যাবে না কি করতেছেন সারা দিন সারা রাত শুধু কে কি করছে কে কি খাইছে কে কি করতেছে কারে মারবেন কারে ধরবেন কার ক্ষতি করবেন শুধু সেই জিকিরে ব্যস্ত ঠিক কি না আমরা এরকম না হন আরে বাপ রে বাপ কমার্শিয়াল ডিজিটাল বাংলাদেশের কমার্শিয়াল মুসল্লি ঠিক কি না বলেন ঠিক বসেও করতে পারবেন দাঁড়িয়েও করতে পারবেন শুয়ে শুয়েও করতে পারবেন অর্ডার দেওয়া আছে ঠিক কি না বলেন ঠিক তাহলে জিকির বন্ধ দেওয়া যাবে না বলে হুজুর জিকির কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৎ কাজের আদেশ দেওয়া
অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা, এগুলাই আল্লাহর জিকির। মজা লাগেনি? কার কার কাছে হাত তোলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর কই দেরো না, নারে গাউদিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ, জিন্দাবাদ। কই দেরো না, ককি নেই, হাত নামাইলে না, তুমি কইছো কাম ডাউন, তালার আলাসি। কথা বলেন, বেশি বেশি হাসবেন, বেশি বেশি ফ্রি থাকবেন, মানুষের সাথে মিশবেন, দেখলে একজন আরেকজনকে সালাম দিয়ে দিবেন। কি করবেন? সে হোক পরিচিত হোক অপরিচিত, তবে মুসলমান হইতে হবে। হিন্দু খ্রিস্টানকে সালাম দেওয়া জায়েজ না? কোন মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হয়ে যাবে, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবে, কেউ যখন ডাক দিবে ভাই হেল্প মি, তখন কিন্তু আপনি বলবেন আই এম রেডি, ঠিক কিনা বলেন? আপনি তার কাছে দৌড়ে চলে যাবেন, দেখবেন সহজে অসুস্থ হবেন না, সহজে ব্রেইনে প্রেসার আসবে না, আপনার মন মানসিকতা ভালো থাকবে। এখনকার মানুষ তো অহংকার করতে করতে এককারে ঘরের চিপায় ঢুকছে, এই বাড়িতে কি হচ্ছে এই বাড়ির খবর নাই, এই ঘরে কি হচ্ছে ওই ঘরের খবর নাই, সালাম কালাম তো নাই। আমার কাছে মনে হয় ওনাদের মতো মুরব্বী যারা, ওনাদের মতো মুরব্বী যারা, এই যে মুরব্বী যারা আছে, এরা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার মনে হয় পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কারণ বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পদভ্রষ্ট, নষ্ট, পদভ্রষ্ট, দুষ্ট। মিথ্যা বলছি? আপনি দেখেন কয়টা ছেলে আজান দিলে মসজিদে যায়? গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছিল, যেই নোংরামি যেই নষ্টামি বাংলাদেশের মুসলমানের বাচ্চারা করেছে আপনারা মনে ভুলে গেছেন? কিন্তু দুই কাঁধে কি আছে? কে রামান কাতিবি কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে সজল, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘোমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, ঠিক কিনা বলেন? দোকানে সিসি ক্যামেরা লাগাইলে, সৌমনিতে সিসি ক্যামেরা লাগাইলে মানুষ অন্যায় করতে চুরি ডাকাতি করতে কত আতঙ্কে থাকে, সিসিটিভির ফুটেজ যদি বের হয়ে যায় আমি তো ধরা খেয়ে যাব রে। ওই দুনিয়ার সিসিটিভি খেয়ে তো ভয় পাও, তোমার দুই কাঁধে যে চিরস্থায়ী সিসিটিভির ফুটেজ জমা হচ্ছে সেটার কথা কেন মুসলমান ভুলে যাও? মনে রাখবে মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশ পাড়ি দেয়, বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি দেশেই চিকিৎসা ভালো না লাগে ভারত চলে যায়, নিজের সম্পদ বাবার সম্পদ শেষ করে ফেলে, কিন্তু বাঁচতে পারে না, কারণ চাইলেও মানুষ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, ঠিক কিনা বলেন? অল ম্যান উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধু কত চেষ্টা করো বাঁচার জন্য বাঁচতে পারো না, কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মানুষ একটা বারের জন্য বাঁচার চেষ্টা করে না। আমার ওয়াজকে আপনারা বুঝছেন? মানুষ হাজার চেষ্টা করলেও কিন্তু বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা সবাই, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে, বলেন পদ্মা কত ঢেউ চলে যায়।
ঠিক না বেঠি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষটি কিছু, তোরা চাষটি কিছু কারো কাছে খোদার বদুল ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা বুঝেন নাই? আপনি মরে গেলে আপনার সন্তান দান করবে এই স্বপ্ন কোনোদিনও দেখবেন না, কারণ বর্তমান যুগের ছেলেরা ম্যাক্সিমামই দুষ্ট। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য হাদিয়া পাঠাবে এই টেনশন কোনোদিনও করবেন না, আপনি নিজের বাজার নিজে করে কবরে যান। এখন কি বর্তমান অবস্থা কি প্রতিকূলে না? কথা বলেন না কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের, কারণ ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? সেই ধর্মাবলম্বী আমরা হয়েছি ঠিকই, নামে কাজে নাম, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম দুইটা পয়েন্ট, এই যে মানুষ, এই যে চামড়াটার নাম কি, মাথা থেকে পা পর্যন্তের নাম কি? মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া ইয়ুহাল ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন, বাংলাতে বলা হয় মানুষ। এইটা এই পরিচয়টা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এইটা হলো একটা মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, প্রত্যেকটা মানুষ কি ডাবল, একটা লোক কিন্তু সিঙ্গেল নয়। একটা মানুষের পরিচয় দিয়েছি, ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় রূহ, ইংলিশ সেটাকে বলা হয় সোল, বাংলাতে সেটাকে বলা হয় আত্মা। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কোলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। যেদিন থাকবো না, থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কোথায় এটা আমাদের জানা দরকার আছে না নাই? থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে এই এই মাহফিলে কিন্তু আয়েশা যদি চল্লা যাওয়ার ইচ্ছা থাকে কেউ ঢুকবে না। আমার সোজা কথা, হাজার হাজার মানুষের আমার দরকার নাই, কারণ চিরস্থায়ী জান্নাতে যাবে প্রতি হাজারে একজন। প্রতি হাজারে কয়জন টিকবে? প্রতি হাজারে টিকবে একজন, 999 জন যাবে জাহান্নামে। 1000 মধ্যে 999 জন যাবে জাহান্নামে। ভাই তোমরা একটু চাইপা বসো না, আরেকটু ওই যে পিছনে অনেক মানুষ আসছে, তোমাদের যার যার সামনে, আমি তোমাদেরকে ডিস্টার্ব করব না, সবাই সামনের দিকে আসো, আসো আসো, কথা বলে না, কথা বলে না, কথা বলেন না, সবাই আসেন সামনের দিকে আসেন, সবাই একটু কাছাকাছি বসেন। এই সুন্না সুন্নিয়ত কাকে বলে জানেন? আমি বসবো আর আমার ভাইকেও বসতে দিব, আমিও খাবো, আমার কাছে সম্ভব হলে আমার থেকে আমার ভাইকে একটু খাইতে দিব, এটাই হলো সুন্নিয়ত। আমি যদি সুখী হই আমার কাছ থেকে একটু সুখ আমার ভাইকে আমি দিব, এটাই হলো সিস্টেম, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমি কিন্তু আপনাদের কাছে এসেছি, আপনাদের এলাকারই সন্তান নুরু ভাই, তার ভাই, এই পরিবারটা আমার সাথে অনেক আগে থেকে সম্পর্ক, তার মহাব্বতের কারণে আপনাদের সাথে আমার একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হয়েছে, এই জন্য অত্যন্ত মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি। সত্য কথাগুলো বলবো, কি বলবো? সত্য কথাগুলো আপনাদেরকে একটু শুনিয়ে যাব, হয়তো বা হতে পারে এই আলোচনা থেকে আপনাদের জীবনটা বদলাতে পারে, কারণ এই দুনিয়াতে আমরা থাকবো অল্প কিছুক্ষণ সময়, আমাদের চিরস্থায়ী জীবন কিন্তু ফিউচার, কব বর্জকি জীব, ঠিক কিনা বলেন? যেটা আমি বলতে চেয়েছিলাম, দেহে একটা, আত্মা আরেকটা, যখন এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। দেহ থেকে যখন আত্মাটা আউট হয়ে যাবে তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত, লাশ, ডেড বডি হয়ে গেছি, ঠিক কিনা বলেন? তখন কি কোনো পাওয়ার চলবে? তখন কোনো ক্ষমতা চলবে? আমি আপনাদেরকে কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না, বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যখন ডেড হয়ে যাবেন ঠিকানা কোথায়? কবর। কি কবর? আরো জোরে, কবর, কবর। কিন্তু কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, আবার কারো কারোর জন্য নিয়ামত হবে।
আমার নবী বলেছেন আল কবারু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহু আকবার কবরটা জান্নাতের একটা বাগান হবে রে জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে এখন তোমার জীবনে তুমি কোনটা নেবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আমার জীবনে আমি কোন অংশটা নিব দুঃখ না শোক সেটা আমাকে ডিসাইড করতে হবে জি এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে বন্ধু হাত জোড় করে বলছি জবানটা বন্ধ রেখে হৃদয়টাকে ওপেন করে বন্ধু কথাগুলো শুনুন কারণ এই চামড়া আপনার এখানে থাকলে কোনো লাভ নেই থাকতে হবে এখানে আপনার রূহটা কারণ সব কিছু আত্মাকে ঘিরে দেহকে নয় ঠিক কিনা বলে দেহের মরণ আছে আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই বন্ধু এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই একটু হৃদয় খুলে শুনুন আমার নবীর হাদিস শরীফ আমার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে রে জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে বন্ধু মুনাফিক এবং বেঈমানের জন্য এটা হবে জাহান্নাম কথা বলে না কেন মুনাফিক আমার নবী জানিয়ে দিয়েছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না জি না নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না এটা হাদিস শরীফ কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বন্ধু এবার কোরআন একটু যাব আমার সঙ্গে যাবেন আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে জাহান্নামের একবারে তলদেশে নিকৃষ্ট জায়গায় হবে মুনাফিকের ঠিকানা আল্লাহ কোরআনে বেঈমান সম্পর্কে বলেছেন ইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন আল্লাহ বলবে ইউ গো টু হেল সকল কাফেররা জাহান্নামে চলে যাবে কিয়ামত তারা অনন্তকাল বন্ধ জাহান্নামে থাকবে কিন্তু বন্ধু মুমিন যারা নবীর প্রেমিক নবীর পরিবারের প্রেমিক সাহাবায়ে কেরামের প্রেমিক তারাই হলো মুমিন কারণ এটা আমার মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে কথা বুঝতে হবে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা দুনিয়ার জীবনে অফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথমত ঈমানদার প্রথমত কি ঈমানদার আপনি যখন ঈমান আনার পরে আল্লাহকে ভয় করবেন আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ইউফিয়ারবি তোমরা আমাকে ভয় করো তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় ভয় করতে পারবে তারাই আল্লাহর সুসংবাদের আওতায় আসবে ইমানদার হওয়ার পরে আপনি আল্লাহকে ভয় করতে হবে তারপরে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনের জন্য বন্ধ বলে এখানে হুজুর আসার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন মুসলমান জান্নাতে যাবে না মুমিন যাবে মুত্তাকি যাবে এখনকার মুসলমান বাপ দাদা 14 গোষ্ঠী মা বাবা মুসলমান সেই সূত্রে মুসলমান প্রকৃত যেই মুসলমানিত্ব মুসলমানের কাছে থাকা দরকার এটা কিন্তু এখন আর দেখা যায় না মুষ্টিময় কিছু লোকের কাছে দেখা যায় আর ম্যাক্সিমাম লোক মুসলমানিত্ব নষ্ট করে ফেলেছে বন্ধু এই জন্য আল্লাহ বলেছেন ইদ্দাতিল মুত্তাকিন মুত্তাকিনরা যাবে জান্নাতে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস মুত্তাকিনদেরকে আল্লাহ অর্ডার করবে জান্নাতে যাইতে বন্ধু মুত্তাকি হতে হলে আপনাকে প্রথম হতে হবে ইমানদার ইমানদারটা কেমনে হবেন আপনি ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছে যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো ডোন্ট অ্যাকসেপ্টেবল আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও লাভ হবে কি আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ
বলে হুজুর ওয়াজটা কি আল্লাহ ইংলিশে করেছে নাও আমি করেছি আল্লাহ করেছেন ওয়াজটা এইভাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার তো আল্লাহর জিকির আমার রাসূল বলছে মানুষের মনের ময়লা পরিষ্কার করার জন্য সর্বোত্তম যন্ত্র হলো আল্লাহর জিকির সুবহানাল্লাহ আল্লাহ বলছে কিয়ামা উকউদা ওয়া আলা জুনুবিকুম দাঁড়িয়ে বসে শুয়ে করে এখন তো আমরা বসে আছি আল্লাহর জিকির করব বসে বসে আর আল্লাহই দিক দিয়ে আল্লাহর সর্বোচ্চ জলসায় বসে বসে আমাদেরকে নিয়ে জিকির করবে সুবহানাল্লাহ আরে জোরে এটা হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস নবীর কথা সত্য না মিথ্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ঈমানদার হতে হলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি তোমরা আমাকে পেতে হলে আমার হাবিবের কাছে চলে যাও যাও আমার হাবিবের কাছে যেতে পারলে আমি তোমাদেরকে ভালোবাসব এবং জীবনের গুনাহ মাফ করে দিব প্রতিশ্রুতি দিয়েছেন কে আল্লাহ এখন আপনি রাসূলের কাছে যদি যেতে না পারেন তাহলে আপনি রাসূলকেও হারাইলেন আল্লাহকেও হারাইলেন আপনি কি মুসলমান আপনার জীবনের কোনো মূল্য আছে আর জোরে বলেন না আছে আল্লাহ এখানে ক্ষান্ত নয় আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ হি হো অবিস দা ইফতিল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো তাহলে আপনাকে প্রথমত কি হতে হবে ইমানদার আর ইমানদার হইতে হলে নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি কারণ আমার আগে যিনি আলোচনা করছে আমার আগে এর নাম কি না লাগবে না থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার আলহামদুলিল্লাহ বলে এত মহব্বতে খুরশেদ আলম জিহাদি আমি কিন্তু খেয়াল রাখছি আসার পর উনি কি কথা বলতেছেন সবগুলো খেয়াল রাখছি উনি কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছে আপনাদের মনে আছে কিনা জানেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার নবী কি মুমিনের আত্মার চাইতে জানের চাইতেও আরো যে মনে করবে নবী আমার জীবনের চাইতেও কাছে আমার জীবনের চাইতেও দামি ধন সম্পদের চাইতেও দামি সেই হলো মুমিন কারণ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছিল বন্ধু আমার নবীর বরকতময় হাত মোবারকে হাত রেখে জিব্রাইল আসমান ছেড়ে জমিনে চলে এসেছে হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবীকে ডেকে ডেকে বলে নবী গো ও প্রাণের নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমর ইসলাম গ্রহণ করেছে ইসলামের সুশীতল ছায়া তলে এসেছে সমস্ত আসমানবাসী আজকে খুশি যেই ওমরের ইসলাম গ্রহণে আসমানবাসী বন্ধ খুশি হয়ে গেল সেই ওমর একদিন আমার নবীকে ডেকে ডেকে বলল নবী গো আমি জীবন ছাড়া জীবনটা শুধু জীবনটা ব্যতীত সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি এবার আমার নবী ডাক দিয়ে বলল ওমর রে এখনো পর্যন্ত তুমি ইমানদার হতে পারোনি আমার ওয়াজ মনে বুঝেন নাই কিটা বুঝছেন কি বুঝছেন কন্তু ওয়াজে মন নাই ওই যে আমার দাদা বাইরেছে না সর্দি দিকে যাইরেছে কমার্শিয়াল মুসল্লি বুঝছেন নেড়ি রেখো কমার্শিয়াল মুসল্লি অত্যন্ত আপডেট ইসলাম যত আপডেট হবে গজব তত আপডেট হয়ে আসবে ওই যে মুরব্বীরা বসে আছে তারা যে ইসলাম অতীত থেকে মাইন নাইছে এই ইসলামে থাকলেই দুনিয়া সুন্দর থাকবে এখনকার আপডেট যা বাইরে সব নাপিত মার্কা নাপিত মার্কা নাপিত মার্কা নাপিতের কাজ কি শুধু ছোট করা কি করা ছোট করা কথা কয় না নাপিতের কাজ কি কাইটটা ছোট করা এখন নাপিত মার্কা আপডেট ইসলাম বের হইছে কিছু কথিত মৌলবী বের হইছে এরা শুধু নাপিত মার্কা ইসলাম বাইর করতেছে নাই 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 আছে কি কয় আমার হাত আর আমার মাথা কথা কন না কেন আরে হাসতেও পারেন না এখন কি আপনারা শুনেন না নাই 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 এগুলো গজব সাবধান ঠিক কিনা বলে আরো জোরে ওমর ডাক দিয়ে বললো নবী গো
শুধু জীবনটা না জীবন ছাড়া অন্য কি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী কয় ওমর এখনো মুমিন হইতে পারো নাই ওমর পরে কি বলল নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এবার আমার নবী ডাক দিয়ে বলল ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো কি বুঝলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর যে রাস্তা দিয়ে হাঁটছে এই রাস্তা দিয়ে ভয়ও শয়তান হাঁটে না জি এত জাজরাইল সাহাবী ছিলেন হযরত ওমর প্রেম শিখতে হবে এই আমার দিকে তাকান ইসলামের গুটি কয় না five pillars of islam ইসলামের গুটি পাঁচটা the first pillar of islam প্রথম গুটি allah the first pillar is the lord of world rabbul alamin muhammad rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil alamin কোথায় যাবেন নবীর মর্যাদা দেখছেন কোথায় প্রথম দিকে কি তাওহীদ জি দ্বিতীয় তো রিসালাত প্রথম দিকে স্রষ্টা দ্বিতীয় তো সৃষ্টি এক দিকে আল্লাহ আরেক দিকে আল্লাহর হাবিব হাবিবুল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ কালেমার দিকে তাকান লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ দেখছেন নি আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে নি এই জন্য নবীকে বেশি ভালোবাসতে হবে কি করতে হবে কারণ নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা কি কোন না কোন ভাবে নবীর কলিজায় আঘাত দেওয়া কুফরি নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ নবীর আহলে বাইতকে কষ্ট দেওয়া কুফরি আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কওয়ালা মানসাব্বা নাবিয়া ফাকতুলহু ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু আমার নবী জানিয়ে দিয়েছেন যে নবীকে যারা গালি দিবে নবীর শানে যারা আঘাত করবে উম্মত তোমরা তাদেরকে হত্যা করে ফেলো সুবহানাল্লাহ বলেন না কেন আরে ভাই এটা হাদিস শরীফ আমার বানানোর কথা নয় ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের শানে যারা আঘাত করবে তোমরা তাদেরকে বাইন্দা পিটাও আর এখন 500 টাকা দিলে একটু বিরিয়ানি দিলে কিছু সুবিধা দিলে আর মিয়া সব ঈমান নি শুধু নিজের ওই চালাতের কাছে জি ঠিক না জি গজব এগুলো গজব বুঝে নিতে হবে আমি আপনাদেরকে নেগেটিভ পজিটিভ দুই দিকের আলোচনা আজকে শোনাবো শুনবেন জি ইনশাআল্লাহ ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ নুরু ভাইয়ের খুব আবদার ভাইয়া আমার তো ভাইয়া সারা কিছু বলে না ভাইয়া আজকে বেশি করে ওয়াজ করবেন আমি প্রাণটা খুলে আজকে আলোচনা শুনবো আপনারা অনেক কিছু ভালোবাসার মানুষ আছে আসলে তার কথা সত্য আমি দেখছি আয়েশা প্যান্ডেলটা খালি কিন্তু আমি ঢুকতে ঢুকতে প্যান্ডেলটা ফিল আপ জি এটা ভালোবাসার প্রতীক এই ভালোবাসা যদি সঠিক হয় আপনাদের হৃদয়ের রাজ্যের গভীরে হয় তাহলে আপনাদের জন্য আমি একটা গুড নিউজ দিব সেই নিউজটা হলো আমার আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও ওয়াদখুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ সাধারণ মানুষ যারা তাদের জীবনে কোনো আমল নাই কিন্তু জীবন দিয়ে একজন আলেমকে ভালোবাসছে তার এই ভালোবাসাও কিয়ামতের দিন তার নাজাতের উসিলা তবে আলেম হইতে হবে নবীর পক্ষের আলেম জি নবীর পরিবারের পক্ষের আলেম জি সাহাবাই কেরামদের পক্ষের আলেম জি আল্লাহর ওলিদের পক্ষের আলেম জি মাযহাবের পক্ষের আলেম জি চার তরিকার পক্ষের আলেম জি বুঝতে হবে এখন আমাদের দেশে অনেক মৌলভি পারিছে না যে কবর মাজার জিয়ারত করতে গেলে কয় বেদাত কয় নি আমি কিন্তু আজকে সেই ওয়াজ করব আপনারা কষ্ট হবে আমার ওয়াজ হচ্ছে ট্রাফিক সাকারে ছোট ছোট করে করব কেন জানেন এদিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলছে অকুলু কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো আরেক দিক দিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইওরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমার দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানো এখন এই রাস্তাটাকে কে গ্রহণ করবেন আর কে করবেন এটা একান্তই ব্যক্তিগত আপনাদের চিন্তা কথা বলেন না কেন আরে জোরে সম্মানিত উপস্থিতি তাহলে নবীর মর্যাদা পাইছেন কি পাইছেন না এদিকে তাকান এই পৃথিবী থেকে চাঁদরা 140,000 মাইল দূরে কত 140,000 মাইল দূরে চাঁদ 1969 সালে নীল আর বস্ত্রং 50,00,000 কোটি ডলার ব্যয় করে দুই বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন আর আপনার আমার নবী 140,000 মাইল দূরে চাঁদ ইশারা করতে দেরি চারটা দুটো টুকরা হইতে দেরি হয়
আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখেরি নবীর উম্মত হয়েছি এবং নবীর পক্ষের একজন গোলাম আমি হয়ে দুনিয়াতে গোলামি করতেছি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। আমার আগে আমার ভাই কিন্তু মেরাজ দিয়ে একটু আলোচনা করেছেন আমি শুনেছি, তবে আমি আপনাদেরকে একটা মানে ব্যতিক্রম একটা তথ্য দিব যে নবীর নবীকে ছোট করা, নবীর শানকে ছোট করে কথা বলাই কুফরি। আমাদের দেশে অনেকে আছে না বলে নবী গায়েব জানে না, নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। তা আমি যদি কোরআন হাদিস না জানি আপনাদেরকে কেমনে জানাবো, সুযোগ আছে কোনো? তো নবী যদি গায়েবের খবর নাই জানে তাহলে আপনারা আমার কাছে কিভাবে জানাবে? যেমন একটা এক্সাম্পল যদি দেই, আপনারা ওয়াজ বুঝেনেন ইমানকে মজবুত করার জন্য, কারণ এখন বর্তমানে মানুষ নবী এবং নবীর পরিবারের সাথে বেয়াদবি করে করে ইমান হারা হয়ে যাচ্ছে, অন্য কোনো কিছু না, শুধু এই জায়গাটাতে ডিস্টার্ব। আমাদেরকে দেখান, আমার নবীর জামানায় কোরআন কিন্তু লিখিত ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআন লিখিত হয়েছে। এবার আমি আপনাদেরকে বুঝাই, নবীর কাছে যে কোরআন এসেছে জিব্রাইলের মাধ্যমে হোক যেইভাবে হোক, আল্লাহ যে ওহী পাঠিয়েছেন, কোরআন যে পাঠিয়েছেন, এটা কি পৃথিবীর কেউ দেখছে জানছে? আমি আমার আমার ভাইয়ের সাথে আমি কানে কানে কি কথা বলবো, আপনারা যদি সাউন্ড না পান বুঝতে না পারেন কিছু বুঝবেন? তো যেটা জানা যায় না, বোঝা যায় না, দেখা যায় না, শোনা যায় না, এটাই তো গায়ে কেউ। তো আমার নবীর কাছে যে কোরআন এসেছে পৃথিবীর কেউ তো দেখেনি, লিখিত তো ছিল না, এটা কি গায়েব না? এই খবর আমার নবী জানতো কি জানতো না? এবার আসেন, মেরাজের রাত্রিতে এটার প্রমাণ দিয়েছে বুখারীতে এসেছে হাদিসখানা, আমার ভাই পাশে আছে, কিছু মনে করবেন, আমি একটা এক্সাম্পল দিব আপনাদেরকে। আমার নবী আপনার নবী সরকারে মদিনা বন্ধ যখন মেরাজে গেলেন, আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর আরশে মোবারকে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন পাদুকা নিয়ে, তারা মানে নবীর জুতা মোবারক নিয়ে যাওয়ার পরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিব বন্ধু গো বলে দাও না আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে, ঝগড়া করছে? এবার বন্ধু আমার নবী ডাক দিয়ে বললেন, প্রভু গো আল্লাহ আপনি তো আমার চাইতে বেশি ভালো জানেন। বলতে দেরি, বন্ধুরে আমার হাদিস শরীফের ভাষা, আমার ভাই আমার পাশে আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজির দুই কাঁধ মোবারকের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাত মোবারক যখন রাখলেন, রাখতে দেরি রে, আমার নবী বলতেছেন আমার বুক পর্যন্ত হে হাতের ছোঁয়ায় শীতলতা নেমে এসেছে। বন্ধু আমার নবী বলতেছেন, তখন আমি আল্লাহর আরশ মোবারকে কোথায়, তখন আমি আল্লাহর আরশে আল্লাহর কুদরতি হাত যখন আমার দুই কাদের মধ্যখানে রাখলেন, বুকের মধ্যে আমার শীতলতা চলে আসলো, আসমান জমিনের মধ্যে কি আছে না নাই সব কিছু আমি নবী ওখান থেকে দেখে নিয়েছি। জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হযরত মাওলানা সুলাইমান আল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কি তারে বাদুয়ারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দাচ্ছা কি লাই? হ্যাঁ হ্যাঁ, বারবার মিস করে কি লাই? ওই হরর বারে ঠিক বুঝিব, এই কথাটা বলছি আপনাদের একটু মজা দেওয়ার জন্য, যেন প্রাণ খুলে ওয়াজটা শুনতে পারেন। একটু হাসছেন, ভালো লাগছে না বন্ধুরে আমার? তাহলে কি সহজ মনে করছেন বিষয়? নবী কি কখনো আমাদের মতো হতে পারে? কথা বলেন, পারে না, কোনোদিনও নবী আমাদের মতো হতে পারে না। ও বন্ধু, নবীকে আমাদের মতো বলে, নবী গায়েব জানে না বলে, নবী রক্ত মাংসে গড়া আমাদের মতো মানুষ যারা বলে, লোকাল প্লেসে নবীকে নিয়ে আসে তাদের ঈমান বন্ধ ধ্বংস হয়ে যায়। নবী বেনজির বেমিসাল, আলা হযরত বলেছেন, খলিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া দুনো জাহান
আপুকে কব যায় ইখতিয়ার মে আলা হযরত বলেছেন বন্ধু আল্লাহ কুল কায়নাতের মালিক মালিকানা দিয়েছে নবীর হাত মোবারকে দোনো জাহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে আপনারা জানেন কিনা জানি না কাল কিয়ামতের দিন নবী যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে তার ঠিকানা হবে জান্নাত আমার নবী যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না তার ঠিকানা হবে জাহান্নাম কারণ বন্ধু নবী দুনিয়াতে এসে বলেছে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আর নবী কাল কিয়ামতের দিন নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম জোরে জোরে সুবহানাল্লাহ উম্মতের শান্তি উম্মতের নিরাপত্তা কামনা করবে জি সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জি বন্ধুরা আমার এক্সাম্পল দিয়ে আমার দিকে তাকান নবীর ভালোবাসা নবীর প্রেম বড় নেয়ামত বন্ধু কি ছোট ছোট ছেলেরা ছোট ছোট ছেলেরা না আপনি যাইন না এই যুবক ভাইরা তোমরা যারা সাইডে আছো মাহফিল তো শুধু নুরুবাইন না আমার না সবার না আমাদের আজকে হাদিয়ে কিন্তু সবার আপনজনের কবরে চলে যাবে সবার বাড়িতে রহমত যাবে এরা ছোট মানুষ ওরা ছোট ছেলে ওরা বুঝে না আসলে ছোটরাই বাচ্চারা বাচ্চা মানেই তো এইরকম তোমরা যারা সাইডে আছো যুবক ভাইরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা একটু তাদেরকে দেখলে একটু তাদেরকে একটু প্রতিহত করার চেষ্টা করবে আমি নবীর প্রেম কেন দরকার বন্ধু আমি একটু আপনাদেরকে বলতে চাই নেবেননি একটু ছোট্ট করে এক্সাম্পল দেব ছোট্ট করে এক্সাম্পল নবীর প্রেম বন্ধু কত গভীর আমরা কেউ কি গাধা পালি আমরা মুসলমান ব্যক্তিগতভাবে মুসলমান বাংলাদেশটা পুরোটা সফর করে ফেলেছি বন্ধু কারো বাড়িতে গাধা লালন পালন করতে দেখিনি গাধা নবীর প্রেমিক ছিল রে গাধাটার নামটা হলো আকীর আকীর নামক গাধা আমার নবী যখন পৃথিবী থেকে চলে গেল ও বন্ধু পৃথিবী থেকে যখন চলে গেল সে নবীর বিরহ সইতে পারে না শুধু কান্দে রে শুধু কান্দে কোথায় গেল গো প্রাণের নবী আর কি জীবনে কোনো দিনই চর্ম চক্ষু দ্বারা আপনাকে দেখতে পাবো না নবী গো জীবনে কোনো দিন আর কি দিদার হবে না এই চক্ষু মেলে কি আর জীবনে কোনো দিন আপনাকে দেখতে পাবো না গো নবী গাদার নাম হলো বন্ধু আকীর নামক গাদা নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল এ গাদা কান্দে ও বন্ধু একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র এ গাদা কোনো খাবার পানি স্পর্শ করে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে তার জীবন দিয়ে দেয় সে গাধার প্রেম দাসকে আমাদের মাঝে নাই চিন্তা করেন যেই নবী এশার নামাজ পড়লো উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় জিব্রাইল এসে জাগাইলো নবী গো আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত চলুন জমজমের কিনারে নেওয়া হলো সিনা সাক করা হলো কোনো ডাক্তার নাই কোনো ইনজেকশন নাই কোনো কিছু নাই ওপেন হার্ট সার্জারি হলো আবার এটাকে অ্যাডজাস্ট করা হলো এখান থেকে নবী নফল নামাজ পড়লেন বোরাকের সাথে কথা বললেন আলাপ আলোচনা করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান সপ্তম আসমান ফাড়ি দিলেন সিদ্রাতুল মুনতাহায় গেলেন বোরাককে রেখে রফরাফের মাধ্যমে এখান থেকে মহাশূন্য নূরের জগৎ অতিক্রম করলেন করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন অনেক প্রেমময় আলাপ করলেন করে আবার এই রজনীতেই পৃথিবীতে চলে আসলেন তারপরেও তাদের বিবেকে কি নবী আমাদের মতো জোরে বলে আওয়াজ তুলে বলে নাউজুবিল্লাহ জানেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কয় শত তাহলে এখানে তো নবী 3500 বছর শুধু আসমান অতিক্রম করছে এর মধ্যে আরো প্রেমের খেলা আছে না প্রথম আসমানে যে আদম নবীর লোকে কথা বলছে না এমনি করে করে সপ্তম আসমান পর্যন্ত আলাপ আলোচনা চলছে কত প্রেমময় আলাপ কারণ সূরা বনী ইসরায়েলের প্রথম আয়াতে 15 বারাতে আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন চারপাশ বরকতময় করে দিয়েছেন আল্লাহ বলতেছেন আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি কেমনে বলে মানুষ আমার কাছে অবাক লাগে আবার গতকালকে দেখলাম এক মুরব্বি ঘোমটা ঘোমটা বক্তা দাড়ি পাকনা মুরব্বি এর নামটা নিতে মানে আমার বিবেকে বাদে লজ্জা করে আমার ঘৃণা হয় তার নাম নিতে কালকে দেখছি এক ভিডিওতে বলতেছে কই নবীজির রওজা মোবারকে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না ছি 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 আপনি চিন্তা করেন
কত নিকৃষ্ট কত নষ্ট মানুষ হতে পারে। না রোজা জুটে নাই সেটা বিষয় না, বলতেছে যে নবীজি রোজা মোবারক কি দোয়া করলে কি হবে না, দোয়া কবুল? আপনারা চিন্তা করেন তো। এই জন্য বলছি আপনাদেরকে সচেতন থাকতে হবে, কত ধরনের রং বেরঙের মৌলবি দেখবেন, কারণ আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? আমরা দুনিয়ার দৃষ্টিতে বিশেষ করে বাংলাদেশের মানুষ মেহতর মুসিকে বলি সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? কিন্তু আমার নবী মেহতর মুসির কথা বলেনি, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কত বের হবে, এরা নিজ সুবিধার জন্য নিজের স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সাবধান থাকতে হবে আমাদেরকে, কারণ দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মৃত্যুর পথযাত্রী হয়ে কবরে যখন যাব আপনার আমার সঙ্গে কেউ যাবে? আপনার জীবনে আমি যদি না থাকি কোনো সমস্যা নাই, কোনো মৌলবী না থাকলে সমস্যা নাই, কিন্তু নবী যদি আপনার জীবনে না থাকে আপনার জীবনে দুঃখের কোনো শেষ নাই। নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? কিসের চাইতে বেশি? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বন্ধু। নবীর প্রেম কত মধুর আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আবৃতে যে গুহার মধ্যে অবস্থান করেছে সবাই তো জানেন, সাপে যে কামড় দিয়েছিল সবল মেরেছিল সেটাও তো জানেন, কিন্তু কেন সবল মেরেছিল বন্ধু তার কারণ রহস্য উদ্ঘাটন করতে হবে, আমাদেরকে জানতে হবে। যখন আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল, একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে গর্তের মুখটা বন্ধ ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, এদিক দিয়ে নবী ঘুমিয়ে আছে, এদিক দিয়ে ফিল আপ করতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। আবু বকরের সঙ্গী নবীর সঙ্গী আবু বকর সিদ্দিক আকবর সাপটা কি চিনতে পারলো না? নিশ্চয়ই চিনতে পেরেছে বন্ধু, রহস্য কি? আবু বকরের পায়ে সবল মেরেছে সাপ, তার কারণ হলো আবু বকরকে বলতেছে রে আবু বকর পা সরাইয়া নাও, কারণ এই গর্তে বসবাসের বয়স আমার আজকে হয়েছে 1500 বছর। সাপটা ডেকে ডেকে বলে আবু বকর তুমি পা সরাইয়া নাও গো, তুমি পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো। আজকে গর্তে বসবাসের বয়স 1500 বছর হলো রে, 1500 বছর ধরে আমি আমার নবীর দিদারের আশায় আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু সেই সাপের প্রেমটাও তো আমাদের অন্তরে নাই, আপনারা সবাই শুনেছেন এই ওয়াজ, মুরব্বী বাবারা বেশি শুনেছেন। হযরতে হামজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধে গিয়েছিল, বিয়ে হয়েছে বাসর হয়েছে, স্বামী স্ত্রীর যখন মিলন হয় দুজনের শরীর নাপাক, গোসল না করা পর্যন্ত কোনো ইবাদত করতে পারবে না, শরীর অপবিত্র, কারণ লা তাকবালু সালাতুম বিগায়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হারাম টাকা উপার্জন দান করলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে? বন্ধু দেখেন নবীর প্রেম কত আল্লাহর কাছে দামি। হানজালা বন্ধু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, পিছন পিছন হানজালা স্ত্রী দৌড়াতে থাকলো, উহুদের ময়দানে গিয়ে দেখে বলে নবী গো আমার স্বামী কোথায় গো? আমার নবী ডাক দিয়ে বলল হানজালা স্ত্রী তুমি আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকিয়ে দেখে রে হানজালার লাশটা জান্নাতি খাদেমরা নিয়ে আসতেছে। জান্নাতি খাদেম কে? ফেরেশতা। বন্ধু এবার হানজালার স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেবে পানি পড়ে রে। এবার প্রশ্ন করলো নবী গো আমার স্বামী তো গোসল করেনি গো, নবী আমি শিওর গোসল করিনি, এখন তো মনে হয় আমার স্বামী গোসল করা অবস্থায় দাড়ি মোবারক বেবে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে গো। এবার আবার নবী একটা ডাক দিয়ে বলল হানজালার স্ত্রী রে শুনে রাখো তোমার স্বামী তোমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, জীবন দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদিম দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠাইছে। বন্ধু
আল্লাহ কি তার প্রেমের দিকে তাকাইছেন না পাক শরীরের দিকে? প্রেমের দিকে, প্রেমের দিকে। বন্ধু, উহুদের ময়দানে নবী মদিনায় থাকা অবস্থায় ২৭টা যুদ্ধ করছে, কয়টা? ২৭টা। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক যখন শহীদ হলো রে, আমার নবীর মুখ মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক বের হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, মালিক বিন সিনান বন্ধু দৌড়াতে শুরু করলো, যাইয়া নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, এ মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফালাইয়া দাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। বন্ধু, ও বাদু আমার ভাই বাবারা, বাদুয়ারা আমার ভাই বাবারা, মা বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো, হৃদয় জানালা খুলে নবীর সাথে কেমন করে প্রেম করতে হবে। নবী বলেছে, তুমি আমার রক্তগুলো বক্ষণ করো না। তিনি বলতেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না। বলে বন্ধু রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো, বক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল, পৃথিবীর আমার উম্মতেরা রে, তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কোরআনের কোথাও নবীজির রক্ত মোবারক খাওয়ার কথা নাই, হাদিস শরীফে কোথাও নবীজির রক্ত মোবারক খাওয়ার অর্ডার দেয়নি, কিন্তু তিনি প্রেমে পড়ে নবীজির রক্ত মোবারক বক্ষণ করলো, গোটা পৃথিবীর জন্য এক্সাম্পল হয়ে রইল। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে আমাদেরকে শুনতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে ৭০টা তীরের আঘাত খেয়েছে, আমার নবীকে জড়িয়ে ধরে রেখেছে, তারপরেও নবীর গায়ে একটা তীরের আঘাত লাগতে দেয়নি। ৭০টা তীরের আঘাত খেয়ে বন্ধু নবীর সামনে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, একটা বারের জন্য উহু করেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, প্রেম করতে হবে রে, প্রেমটা কেমন করে করতে হবে সে ট্রেনিং বলে। হুজুর, আমরা কেমন করে প্রেম করব? আমাদের এখনকার এই বর্তমান প্রজন্মের মানুষের প্রেম হলো আলেম আমাদের সাথে হক্কানি সুন্নি জামাতের আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তাদের থেকে বুদ্ধি নিয়ে নিয়ে তাদের কথা মতো চলাফেরা করা, ঠিক কিনা বলেন? আরো জোরে, ঠিক বলছি না কথা? এখন যদি আমি আপনাদেরকে নবীর প্রেমের কথা যদি বলি, নবীর কথা মানবেন কি না মানবেন না? মানবো। আর জোরে, মানবো। মানার দরকার আছে না নাই? আজকে রবিবার চলে গেল বন্ধু, সোমবার কিন্তু চলতেছে, ঠিক কি না? আজকে রাত্রিতে সেহরি খাবেন যদি সম্ভব হয়, আজকে রাত্রে সেহরি খাবেন, আগামী সোমবার আগামী দিন রোজা রাখবেন, মঙ্গলবারে লাইলাতুল বরাত ভাগ্য রজনী ভাগ্য নির্ধারণ করা হবে, শবে বরাতের রাত সোমবার আগামী কালকে রোজা রাখবেন, সোমবার মঙ্গলবারে রোজা রাখবেন, বুধবারে রোজা রাখবেন, কম পক্ষে তিনটা রোজা। বলে হুজুর কেন গো রোজা কেন রাখবো? আমি আপনাদেরকে বলতে চাই, নবীর ওয়াদার নবী যেমন করে বন্ধু আমল করেছে। হযরত উম্মে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী, তিনি এমন ভাবে রোজা রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রমজান মাসে এবং লাইলাতুল বরাত শবে বরাতের মাসে এত বেশি রোজা আমার নবী রেখেছেন, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে সে মাংসবা ইয়াউমা খামিস আশারা মিন শাবান লাম তামসাসুহুন নারু আবাদা, যেই ব্যক্তি ১৫ তারিখ দিনে একটা রোজা রাখবে শাবানের অর্ধরাত, যে ব্যক্তি শাবানের ১৫ তারিখ দিনে একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোবানি মাই আমাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়র, বন্ধু যেই ব্যক্তি শাবানের চাঁদে
রাতের বেলা রোজারা ইবাদত বন্দেগি করবে, কি করবে? ইবাদত বন্দেগি করবে, তাহার জন্য সন্তোষ। ও বন্ধু তাহারই সৌভাগ্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শবে বরাতের দিনে রাখবো রোজা, রাতে আমরা ইবাদত করব। বলে হুজুর কেন গো আমরা ইবাদত করব? আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই বন্ধু। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছে শাবান মাসে তোমরা বেশি বেশি করে 14 তারিখে, তার মানে 15 তারিখ রাত্রে তোমরা ইবাদত বন্দেগি বেশি বেশি করে করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। বলে হুজুর কেন গো? আল্লাহকে এই কারণে বন্ধু বেশি বেশি করে ডাকতে হবে, কারণ বন্ধু এই যে 14 তারিখ বিশেষ করে মঙ্গলবারে সূর্য যখন অস্ত যাবে 15 তারিখ শুরু হয়ে যাবে। 15 তারিখ কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। ও বন্ধু পৃথিবীর আকাশে রহমতের ফেরেশতারা নেমে আসবে, নেমে এসে তারা ডেকে ডেকে বলবে, এ আল্লাহর মাহবুব বান্দারা তোমরা কে আছো রে অভাবগ্রস্ত? আজকে আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আল্লাহ তোমাদেরকে আজকে অভাব মুক্ত করে দেবে। ফেরেশতারা ঘোষণা করবে কোন দিন? মঙ্গলবারে শুরু হবে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে, আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গো প্রাণটা খুলে শুনে নাও না। ও বন্ধু যারা বিপদগ্রস্ত তোমরা কে আছো? বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দরখাস্ত করো, আজকে মালিক বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবে। কে আছো রে অভাবী? তোমরা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দেবে। তোমাদের মধ্যে কে আছো অসুস্থ? তোমরা সুস্থ হতে পারো না, তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকো, আমার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে। আমি আরো কিছু অ্যাড করতে চাই বন্ধু, এই এইগুলো তিনটার একটাও আপনার কারো নাই। অনেকের ঘরে আছে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারেন না, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে সুবর্ণ সুযোগ বন্ধু, মঙ্গলবারে রাত্রে আল্লাহর কাছে রেখে রেখে বলবেন, মনিব মেয়েটাকে বিয়ে দিতে পারি না, নামাজি ভদ্র একটা ছেলে আমার মেয়ের জন্য মিলিয়ে দাও। হয়তো বা উল্টো দিকে যদি যাই বিপরীত দিকে, কারো গড়ে বন্ধ ছেলে উপযুক্ত আছে বিয়ে দিতে পারেন না। ওই দিন আল্লাহর কাছে রেখে রেখে বলেন, মনি আমার ছেলেটাকে বিয়ে দিতে পারি না গো, মনি আমার ছেলেটাকে বিয়ের ব্যবস্থা করে দাও, ঠিক কিনা বলেন? অনেকে আছে বন্ধু উপযুক্ত ছেলে কোনো চাকরি বাকরি হয় না, যোগ্য বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা হয় না। আ বন্ধু আপনি ওই রাত্রিতে ডাকেন আল্লাহর দরবারে, মনি ছেলেটার একটা কর্মের ব্যবস্থা করে দাও। এমনি করে করে মনের যত ভাষা আছে আল্লাহর কাছে প্রয়োগ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিবে। এটা হাদিস শরীফ বন্ধু, নবীর কথা সত্য না মিথ্যা? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, যে সন্দেহ করবে তার ঈমান আছে না নাই? আর জোরে বলেন, ঈমান কি আছে? ঈমান নাই রে বন্ধু? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বন্ধু মেসেজ দিতে চাই, মেসেজ নিতে রাজি আছেন নি? আমার নবী জানিয়ে দিয়েছেন লাইলাতুল বরাতের রজনীতে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়াজ নসিহত করো এবং রোজা রাখো, এটা তোমাদের জন্য মুস্তাহাব। জিকির করলে লাভ না লস? একটু আগে কিন্তু জিকিরের ওয়াজ করেছে, ঠিক কিনা বলেন? দুরুদ পড়বেন বেশি করে কি করে? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, কোন প্রেমিক যদি যুবক যুবক হওয়ার যুবতী হও, ও যুবক বন্ধুরা আমার নবী বলেছেন কেউ যদি আমি নবীকে মহাব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত করবেন তো বন্ধু? আমি বলে যাই আপনারা বেশি বেশি করে ওই রাত্রিতে গভীর রজনীতে কবর জিয়ারত করবেন। বলে হুজুর প্রমাণ কি? এই ক্যাফলা কি হয়েছে? কি দাঁত দোয়ার 16টা দেখে ফেলছি, চা খাইবা? চা খাইবা না কফি? কইলে দিব নুরু বাইরে, কইলে অর্ডার দিব না দিব সমস্যা নেই, আমার ভাই তো খাইবা নাকি? প্রেমের জোয়ার আসছে অন্তরে, ঠিক কিনা গো? আরে প্রেম করলে কি সমস্যা? প্রেম কি দোষের জিনিস? ভালোবাসা দোষে?
নষ্ট প্রেম একটা প্রেম দোষের, বিয়ের আগে প্রেমিক প্রেমিকে এক হয়ে যাওয়া কথা কয় না কেন? বিয়ের আগে প্রেমিক প্রেমিকা এক হয়ে যাওয়া এটা হচ্ছে দোষের, আর নালে দুনিয়াতে একটা প্রেম দোষের নেই। মাকে ভালোবাসো এটাও প্রেম, ছোট্ট বোন কে ভালোবাসো এটাও প্রেম, বড় বোন কে সম্মান করে এটাও প্রেম, ছাত্র যদি হও টিচার কে ভালোবাসো এটাও প্রেম, আর স্টুডেন্ট রা টিচার কে ভালোবাসো সেটাও প্রেম। একটা প্রেম শুধু নষ্ট, আর নালে সবগুলো বন্ধু নিয়ামত। আমাদের দেশে কবর জিয়ারত মাজার জিয়ারতের বিরোধী আছে না নাই? অমর খোদা মুইন কি আর মুখ, আরে বরিশাল্লা বাসা আমার কাছে যেই ভাল লাগে সেই ভাল লাগে, কমুররা দর্শি রান্না উড়া কথা বলে না কেন? মাজার জিয়ারত কবর জিয়ারতের বিরোধী বেদাতের প্যাকেটওয়ালা আছে না নাই? আমি আপনাদেরকে আজকে প্রমাণ দিব, চাইলে আমার কাছে মোবাইলে কিন্তু দলিলগুলো আছে, চাইতে পারবেন দেখাতে পারব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা আমার দিকে দেখান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি তার বিছানায় নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কোথায় নাই? নবীজি তার বিছানায় নাই। মা আয়েশা টেনশনে পড়ে গেলেন, নবী কোথায় গেল গো, নবীজি কোথায় চলে গেল না জানি, আমাকে ছেড়ে নবীজি অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছে, এবার খুঁজতে 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 বন্ধু নবীজিকে যাইয়া পাইলেন জান্নাতুল বাকিতে, আমার নবী জিয়ারতরত অবস্থায় আছে। আর দলিল লাগেনি জিয়ারতের কথা কন না কেন? বন্ধু এই লাইলাতুল বরাতের অজুরিতে আমার নবী রে, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীকে খুঁজি রে নবীকে পাই না, আমি মনে করেছি আমাকে ছেড়ে আমার নবী অন্য কোন বিবির ঘরে চলে গেছে, চাইয়া দেখলাম না না আমার নবী অন্য কোন বিবির ঘরে যায়নি, আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলবো গো, লাইলাতুল বরাতের অজুরিতে আপনারা জিয়ারত করতে যাবেন, দাদা দাদি নানা নানি আপন স্বজন বাবা মা কার অনেকের কবরে আছে না, জিয়ারত করতে যাবেন, কারণ গভীর রাত্রিতে যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন তখন যদি বুদ্ধিমান মানুষ হয় বন্ধু এখান থেকে শিক্ষা নিতে পারবে, সেই শিক্ষাটা হলো একদিকে রাত্র অন্ধকার আর একদিকে নির্জন হলো বাসবাগানটা কবর। মনিব আমিও তো কোন দিন জানি কখন জানি বাসবাগানের বাসিন্দা হয়ে যাই, পুকুর পাড়ের বাসিন্দা হয়ে যায়, মুমিন যারা তাদের অন্তরে সেই ভাবনা চিন্তা চলে আসবে। বন্ধু এই বরাতের অজুরিতের একবারের জিয়ারত একটা মানুষকে মানুষের মতো মানুষ বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবী জিয়ারতের কথা বলেছেন, বন্ধু আপনারা জিয়ারত করবেন, করবেন কিনা? কারণ হলো শাবান ও সাহরি, শাবান হলো আমার মাস, ওরা যাবো সাহারুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, আমার নবী বলেছে শাবান হলো আমার মাস, রজব মেরাজের মাস হলো আমার আল্লাহর মাস, আর এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। রজব হলো বন্ধু বীজ লাগানোর মাস, কেসের মাস, বীজ বপন করার মাস, শাবান মাস হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বন্ধু মেরাজ থেকে আপনি প্রস্তুতি নেবেন, শাবান মাসে এসে আপনি পুরোপুরি প্রস্তুতি নেবেন, আর রমজান মাসে আপনি পুরোপুরি আমল শুরু করে দিবেন। যখন আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য বন্ধু একটা রাস্তা দিয়ে যাবেন, কি পড়তে পড়তে যাবেন জানেননি? কন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ,
ঠিক কিনা বলেন? আল্লাহ তাকবীরে তাশরীক পড়তে পড়তে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরীক দিতে দিতে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যাবেন, একটা রাস্তা দিয়ে মনে রাখবেন আর একটা রাস্তা দিয়ে আসবেন, যেই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে আসবেন না। বল হুজুর গো, আমাদের বাড়িতে একটা রাস্তাই আছে, তাহলে বিকল্প তো কোনো সুযোগ নাই, আপনি একটা দিয়ে আসবেন, যদি দুইটা থাকে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আপনি বাড়ির দিকে রওনা হবেন, আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। ওই নিষ্পাপ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার মাস হলো এই লাইলাতুল বরাতের মাস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী মা আয়েশাকে প্রশ্ন করলো, আয়েশা রে তুমি কি জানো রে রাত্রিতে কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন গো নবী। এবার আবার নবী বললেন, আয়েশা রে এই রাত্রিতে কি ঘটে জানো না? এই রাত্রিতে এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে, কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটার লিস্ট হবে। এই সবে বরাতে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলো পৌঁছাবে, এবং এই সবে বরাতের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বরাদ্দ করবে। আপনারা দেখবেন, আপনারা যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি টাকা পায়, আর যার কাছে যত বেশি টাকা থাকে সে তত বেশি বিলাস, বিলাসী জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? বন্ধ পরকালটাও এমন রে, তুমি দুনিয়ার বকে থেকে নবীকে ফলো করে আল্লাহকে পাওয়ার জন্য যত বেশি পরিশ্রম তুমি করবা তত বেশি নিয়ামত তুমি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা, কারণ আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহ বলা হয়ে যারা কবরে যায় রে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠায়, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জোরে জোরে আল্লাহু আকবার। আমি ওয়াজ করি হেরা ক্লান্ত হয়, জিকির আজকাল বন্ধ হয়ে গেছে তো এই জন্য এতনে জিকির বন্ধ করে দিছি আল্লাহ, তাই কিন্তু জিকির একখানা জিকির করে লইতাম নি, জিকিরে রাজি আছেন নি? জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ, বলেন জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। মনু অসুস্থ হয়ে গেছে ব্যাকে, জিকির করবেন একটু, জিকির করবেন, যারা চললে গেছে চললে যাক, আপনার সামনে আসেন, আপনার সামনে আসেন, আরে আসেন আসেন, লইরে সুরে বসেন আসেন, যারা চলে যায় তারা যাক, তারা খাইয়া টাইয়া পিছনে বইব, সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফতুল জগত করলেন ওজালা, নবী আমার নূরের ফতুল জগত করলেন ওজালা, রোজ হাসরের করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ,
मेरे साथी नमो मिशैया जाड़े अल्लाह पाछैला ना मेरे साथी नमो मिशैया जाड़े अल्लाह पाछैला नीचे अल्लाह दोस्तों बोले तार प्रेमे मोजिला सुभान अल्लाह महापते मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चुर चुर बोलें अल्हम्दुलिल्लाह जिकिर करबें शबे बरातेर रात्रि बोले हुजूर घुमे दरबो ना गुमरे फिटाइया देश सारा करबें ओई दिनेर जन्य कारण आगामी दिन तार परे रात सारा रात घुमाइया ना आमी किच्छु बोलबो ना कारण शबे बराते रात्रि आबार परेर दिन आसबे ना ठीक किना बोले আদম সন্তানে পৃথিবীর বুকে কত জন আসবে সেটা কত জন মারা যাবে সেটার হিসাব হবে এবং অবন্ধু আমল আল্লাহর দরবারে পৌঁছানো হবে বান্দার জন্য তার চাহিদা অনুযায়ী রিজিক বরাদ্দ করা হবে এই জন্য বন্ধু বলছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগ না রমাদান আল্লাহ গো আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন আল্লাহর কাছে দোয়া করবেন কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগ না রমাদান আল্লাহ গো আমাদেরকে কি করো আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে রজব মাস মেরাজের চাঁদের এবং শাবানের চাঁদের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন দোয়া করতে পারবেন না আরে আরবিটা না পারেন বাংলাটা তো পারবেন কি বলবেন বলেন বলেন কথা কয় না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাকে অথবা আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দে জোরে জোরে সুবহানাল্লাহ এমনি দোয়া করতে পারবেন না বন্ধু গো এই বুদ্ধি তো আমাদেরকে নবী শিখাইছে জি ঠিক কি না জি অবশ্যই শুধু উম্মতকে বাঁচানোর জন্য উম্মতকে শান্তি দেওয়ার জন্য আমার নবী বলেছে রে বাদুয়ারের মানুষ হৃদয় খুলে শোনো আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত ফুসকে জাহান্নামে চলে যায় তার মানে আমি দেখাইছি উম্মতকে জান্নাতের রাস্তা আমার উম্মত গায়ের জোরে সে জাহান্নামের দিকে চলে যায় ঠিক কিনা বেঠি আমরা কি আল্লাহর মতো রাসূলের মন মতো পথে চলি নিজেদের খেয়াল খুশি মতো চলি জাহান্নামটাও নিজেদের খেয়াল খুশি মতোই পাবেন কথা বলেন না কেন আমি আপনাদেরকে আরো কি মেসেজ দিব মেসেজ মানে আরো ওয়াজ করব শুনবে শবে বরাতের ফজিলত কত বেশি বরকত বোঝানোর জন্য বন্ধু ঈসা নবীর জামানা ঈসা নবী থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দেব